যে গহনা সোনার কি রেট চলছে, তার সঙ্গে পাকা সোনার কি রেট চলছে, এবং তার সঙ্গে সঙ্গে আরও আমরা জেনে নেব যে দেশের মধ্যে এবং বাইরে কি বিষয় এটা জানতে হয় সোনা কেনার জন্য। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওতে যাওয়া যাক। ফ্রেন্ডস, আজকে 22 ক্যারেট গোল্ডের পার গ্রামতে চলছে 5,540 টাকা এবং 10 গ্রামের দাম পড়ছে 55,400 টাকা। এই 22 ক্যারেট যে গোল্ড বলছি এটাই হচ্ছে গহনা সোনা, যেটা এক ভরির দাম আসতে পড়বে 5,540। এর সঙ্গে যদি আমরা 11.664 গ্রাম গুণিত করি তাহলে এক ভরির দাম আসছে 64,618 টাকা 56 পয়সা। এর সঙ্গে যদি দেখে নেবো ফ্রেন্ডস যে আজকে 24 ক্যারেট গোল্ডে কলকাতার কী রেট চলছে, এক গ্রামের দাম চলছে 6,045 টাকা এবং 10 গ্রামের দাম 60,450 টাকা। তার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন যে এই 22 ক্যারেট যেটা আছে, এই গত 10 দিনের এই লিস্টের মাধ্যম থেকে আমরা গত 10 দিনে 10 গ্রাম করে গোল্ডের কী রেট ছিল সেটা জেনে নিতে পারি। কার্সার দেখতে পাচ্ছেন এটার মাধ্যম দিয়ে 22 ক্যারেট, এবং যেখানে কার্সার দেখতে পাচ্ছেন এটার মাধ্যম দিয়ে আমরা 24 ক্যারেট গোল্ডের কিন্তু রেটটা দেখে নিতে পারি। তো এবার হচ্ছে ফ্রেন্ডস, আমরা তো এটা গেল যে গোল্ডের রেট, এবার আমরা যদি দেখা যাচ্ছে যে গোল্ড কিনতে যাই, আমাদের কয়েকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, তাহলে কিন্তু সুবিধা হবে গোল্ড কিনতে। প্রথমে বলি যে 22 ক্যারেট গোল্ড এটা কিন্তু গহনা সোনা, যেটা 91.60% খাঁটি, আর 24 ক্যারেট গোল্ড ওটা হচ্ছে পাকা সোনা, যেটা 99.99% খাঁটি আছে। আর এই 11.664 গ্রাম যেটা বলছি এটার সমান এক ভরি। দেশের বাইরে সোনা কেনার জন্য ফ্রেন্ডস অর্নামেন্টসের গায়ে 9999 লেখা থাকে, তার মানে ওটা 24 ক্যারেট, 916 তার মানে ওটা 22 ক্যারেট, এবং 875 লেখা থাকে তার মানে 21 ক্যারেট, অর্থাৎ 87.50% পিওর থাকে, এবং 750 লেখা থাকে তার মানে 18 ক্যারেট, তার মানে 75.00% পিওর থাকে। ফ্রেন্ডস এই ছিল ভিডিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন, আর ভিডিওটি অবশ্যই অবশ্যই